লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো দখলদার ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় দেশটিতে অন্তত 492 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। লেবাননে গত 20 বছরের ইতিহাসে এমন ভয়ানক হামলার নজির আর দেখা যায়নি। ইসরায়েলের এমন পাশবিকতায় তেলে বেগুনে জ্বলে উঠেছে হিজবুল্লাহ গোষ্ঠী, যার ফলশ্রুতিতে লেবাননের এই ইসলামী প্রতিরোধ আন্দোলন নতুন করে জায়নবাদী ইসরায়েলের উত্তর অংশের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলের বর্বর সেনারা ব্যাপক আগ্রাসন চালিয়ে শত শত মানুষকে হতাহত করার পর হিজবুল্লার পক্ষ থেকে এসব হামলা চালানো হয়। তথ্যটি নিশ্চিত করেছে খোদ হিজবুল্লাহ। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা মঙ্গলবার ইসরায়েলের আফুলা শহরের পশ্চিমে মেগিদো সামরিক বিমান ঘাটিতে 3 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দ্বারা প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমে হাইফা বন্দরের 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সেখানে কয়েক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের আরও দুটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ দুটি লক্ষ্যবস্তু হচ্ছে আমুজ ঘাঁটি এবং লেবানন সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে জিক্রনে অবস্থিত বোমা তৈরির কারখানা। এর মধ্যে আমুজ ঘাঁটিটি ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রধান পরিবহন ও লজিস্টিক সাপোর্ট ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। হিজবুল্লাহ জানিয়েছে, বর্বর ইসরায়েলের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তারা ফাদি 1 এবং ফাদি 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র প্রায় 105 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এদিকে হিজবুল্লাহ গোষ্ঠীর জনবল যোগাতে এবার ইসরায়েলের বিরুদ্ধে ইস্পাত কঠিন বলয় নিয়ে দাঁড়িয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। জানা গেছে, ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবাজ ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির কৌশলগত অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সোমবার লেবাননের বিভিন্ন অংশে দখলদার ইসরায়েল যে ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে, তার প্রতিশোধ হিসেবেই ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে তারা স্পষ্টভাবে জানান দিয়েছে। ইরাকের প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ইরাকি যোদ্ধারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে যাতে অধিকৃত ভূমিতে দখলদারদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা ধ্বংস করা যায়।